বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে করে আমাদের সন্তানরা এই যে স্কাউটিং এর মূল যে দর্শন সেটা যাতে করে ধারণ করতে পারে, কর্মসূচিগুলোতে কার্যক্রমে স্কাউটস হিসেবে যাতে করে তারা অংশগ্রহণ করতে পারে সেই প্রচেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে যে সমস্ত অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, নানান ধরনের পরিবর্তন যেগুলো আমাদের সমাজে এবং বিশ্ব অর্থনীতিতে সমাজে আসছে সেগুলোর সাথে খাপ খাইয়ে নিতে হলে, সেগুলোকে মেনে সামনের দিকে এগিয়ে যেতে হলে, আর বিশেষ করে স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হলে স্কাউটিংয়ের যে প্রশিক্ষণ, যেই ধরনের এক্সপোজার সেখানে দেওয়া হয়, টিম ওয়ার্ক থেকে শুরু করে স্কিল থেকে শুরু করে সকল পর্যায়ে, সেগুলো আমাদের এই প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ফলাফল বা পাঠ্যপুস্তকের উপরে নির্ভরশীলতা দিয়ে কিন্তু আমরা সেই স্মার্ট জেনারেশন সৃষ্টি করতে পারবো না, আর স্মার্ট জেনারেশন সৃষ্টি করতে না পারলে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে যে সমস্ত পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নিতে আমাদের প্রজন্মের অনেক কষ্ট হবে। অভিভাবকদের পর্যায়ে এই সচেতনতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব বাংলাদেশের সকল অভিভাবকগণ যাতে নিজ নিজ সন্তানকে স্কাউটিং কার্যক্রমে তারা যাতে সম্পৃক্ত করার জন্য সেই মানসিকতা গ্রহণ করেন, এই প্রজন্মকে আমরা সেই চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী করে গড়ে তুলব। এই রূপান্তরের আমরা কথাটা বলছি, রূপান্তর কখনোই সম্ভব হবে না যদি মানসিকতার পরিবর্তন না হয়, আর মানসিকতার সেই পরিবর্তন না হলে আমরা যেটাকে বলছি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই প্রজন্মকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হবে, সেটা অর্জন করা অনেক কঠিন হয়ে যাবে যদি শুধুমাত্র পুঁথিগত শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ফলাফলের উপরে আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলি। তা আমি স্কাউটিং কার্যক্রমের সফলতা অবশ্যই কামনা করি, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বেশি করে কিভাবে স্কাউটিং কার্যক্রমে বিনিয়োগ করা যায়, আমরা স্কাউটিংয়ে অন্তর্ভুক্ত হলে, কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষাক্রমের মধ্যে তারা যাতে করে সেই দক্ষতা যেগুলো অর্জন করছে সেগুলো স্বীকৃতি পাওয়ার ব্যবস্থা যাতে আমাদের থাকে, যে তাহলেই কিন্তু শিক্ষকদের, শিক্ষার্থীদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যে সেই উৎসাহটা সৃষ্টি হবে, সচেতনতাটা সৃষ্টি হবে। আমরা এমন একটা মানসিকতা তৈরি করেছি যে মার্ক না থাকলে আমরা সেটা করতে চাই না, বিশেষ করে শহরাঞ্চলে। সেটার জন্য অবশ্যই ক্রেডিট দেওয়ার প্রয়োজন আছে, একটা মার্কিং স্কিমের মধ্যেও সেটা যাতে করে স্বীকৃতি পায় আমার সন্তানরা, সেই ব্যবস্থা অবশ্যই আমরা করবার চেষ্টা করব। যারা স্কাউটিং কার্যক্রমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে অংশগ্রহণ করবে সেটাকে শিক্ষাক্রমের মধ্যেই স্বীকৃতি দেওয়ার ব্যবস্থাটা অবশ্যই থাকতে হবে, সেটা আমরা যাতে করে করতে পারি। আমি আমাদের NCTV-তে যে নতুন মূল্যায়ন পদ্ধতি হচ্ছে সেখানেও সেগুলো আনা যাবে বলে আমরা মনে করি।